2023 সালের ধনী শহরের তালিকায় 20 নম্বরে থাকা এই শহরটিকে আমরা অভিজাত এবং ধনীদের আমোদ ভ্রমণের জায়গা হিসেবে জানি। বিশ্বের সুউচ্চ ভবনগুলোর একটি বুর্জ আল খলিফার পাশাপাশি বিশ্বের একমাত্র 7-স্টার হোটেলও এই শহরেই। কিন্তু কয়েক দশক আগেও দুবাই ঠিক এখনকার মতো চকচকে ও ঝলমলে ছিল না। তাহলে কোন আলাদিনের চেরাকে ভাগ্য বদলে গেল শহরটি? অনেকেই মনে করেন দুবাইয়ের এই সমৃদ্ধি এসেছে শুধু তেল থেকে। কিন্তু আপনি জানেন কি, ভিয়েতনামের থেকেও কম তেলের মজুদ রয়েছে এখানে। তাহলে কিভাবে এই শহরটি আশ্চর্যজনকভাবে মরুভূমি থেকে বিশ্বের অন্যতম ধনী শহরে পরিণত হলো, তাই জানাবো বিশ্ব ইতিহাসের আজকের পর্বে। সঙ্গে আছি আমি উম্মেহানি। ১৯ শতকের একদম শুরুর দিকে দুবাই ছিল আর দশটা সাধারণ শহরের মতোই। তবে দুবাইয়ের ভৌগোলিক অবস্থানের কারণে এর সমুদ্রের মোহনাগুলো ছিল মাছ এবং মুক্তা সংগ্রহের জন্য বিখ্যাত। তবে কৃত্রিম মুক্তার প্রচলনের পর এই শিল্পে ভাটা পড়তে থাকে, যা দুবাইয়ের অর্থনীতিতে দারুণ প্রভাব ফেলে। তবে শাসকরা এক্ষেত্রে বুদ্ধির পরিচয় দেন, তারা তাদের অর্থনৈতিক কৌশল পরিবর্তন করেন। মুক্তা শিল্পের পরে তাই দুবাই ব্যবসায়িক বন্দর ব্যবহারের দিকে গুরুত্ব দেয়। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। আমরা বর্তমানে যে সংযুক্ত আরব আমিরাতকে চিনি, এটির কোনো অস্তিত্ব ছিল না। আবুধাবি, দুবাই, শারজা, আজমান, উমাল, তাইওয়ান, কুচেরা এবং রাসেল কেমা সাতটি আমিরাত বা অঞ্চল ছিল। ১৯৪০ সালে দুবাই এবং আবুধাবি তাদের উত্তর সীমান্ত নিয়ে বিরোধে জড়ায়, এমনকি এই দুই আমিরাত সশস্ত্র সংঘর্ষের দিকে যেতে থাকে। ১৯৭১ সালে সংযুক্ত আরব আমিরাত গঠনের পরেও যা অব্যাহতই ছিল, তবে ১৯৭৯ সালে একটি আনুষ্ঠানিক চুক্তির পর সেই শত্রুতা শেষ হয়। এরপরেই বলা যায় দুবাই অর্থনীতিতে ব্যাপক স্বাধীনতা পায়। এখন এই আমিরাতগুলো একটি ফেডারেশনের মাধ্যমে স্বায়ত্তশাসিতভাবে তাদের কাজ করে। দুবাই এবং আবুধাবি সরকারের সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ ধরে রাখার শর্তে সংযুক্ত আরব আমিরাতের সাথে যোগ দেয়, এমনকি জাতীয় নিরাপত্তা ইস্যুতে তাদের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি হলেও দুবাই গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক ও রাজনৈতিক কেন্দ্র। ইতিহাসের পাতায় পাতায় সংস্কৃতি স্থাপত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দুবাই। দুবাইয়ের ভাগ্য পরিবর্তন হতে থাকে 20 শতকের দিকে এসে। ১৯৬৬ সালে দুবাইয়ে তেলের খনি আবিষ্কার হয় এবং এর সঙ্গে সঙ্গে নতুন মুদ্রা চালু হয়। ১৯৮০ সাল থেকে তেলের মাধ্যমে ব্যাপক রাজস্ব আসতে থাকে, ফলে এবার অভ্যন্তরীণ উন্নয়নের দিকে মন দেয় শাসকরা। রাশিদ বিন সাইদ আল মাকতুম দুবাইয়ের উন্নয়নে সিদ্ধান্ত নেন। শুরুতেই বলেছি দুবাই ভৌগোলিক অবস্থানের কারণে একটি সুবিধাজনক জায়গায় ছিল। রাশিদ বিন সাইদ আল মাকতুম স্পষ্টভাবে বুঝতে পারেন যে সমস্ত তেল ফুরিয়ে যাওয়ার আগে তাদের কিছু করতে হবে, আর তখনই তিনি এই ভৌগোলিক অবস্থানের সুবিধা আদায়ের দিকে মনোযোগ দেন এবং জেবেল আলী বন্দর নির্মাণ শুরু করেন। আসলে দুবাই থেকে 35 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই স্থানটি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল। কিন্তু কেন? কারণ এটি ছিল ইরানের কাছাকাছি এবং পারস্য উপসাগরের প্রবেশদ্বার, সুতরাং স্পষ্টতই মধ্যপ্রাচ্যের বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়তে এটি আরব উপসাগর, ভারতীয় উপমহাদেশ, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, ইউক্রেন এবং উজবেকিস্তানের মতো কমনওয়েলথ দেশগুলোর সঙ্গে একটি সংযোগ বিন্দু ছিল, এবং তারপরে দক্ষিণে এটি আফ্রিকার কাছাকাছিও ছিল। সুতরাং দুবাই এতটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে যে এটি সমুদ্র এবং আকাশ উভয় পথেই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর বাণিজ্যিক প্রবেশদ্বারে পরিণত হতে পারে। আর এই কারণেই জেবেল আলী বন্দর নির্মাণ করা হয় এবং বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বন্দরে পরিণত হয়েছে, যা এখন দুবাইয়ের সামুদ্রিক শিল্প। দুবাইয়ে এতটা উন্নয়নের পেছনে তেল যতটা সাহায্য করেছে, তার থেকেও বেশি কাজ করেছে সুগঠিত পরিকল্পনা ও শাসক গোষ্ঠীর বিচক্ষণ সিদ্ধান্ত। শুধু তেলই নয়, বিশ্বব্যাপী ব্যবসার কেন্দ্র এবং পর্যটন শিল্প হিসেবে গড়ে তুলেছে দুবাই, যা এটিকে বিশ্বব্যাপী ধনী শহরে পরিণত করেছে। দুবাইয়ের অর্থনীতিতে মন্দা নেই বললেই চলে, বরং প্রাণবন্ত এবং বৈচিত্র্যময়। বিভিন্ন উপায়ে রাজস্ব আদায় করে দুবাই, যেমন বাণিজ্য, পরিবহন, পর্যটন এবং প্রযুক্তি শিল্প দুবাইয়ের অর্থনীতিকে করেছে চাঙ্গা।
2023 সালে দুবাইয়ের প্রকৃত মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রথম তিন মাসে 2.8% বৃদ্ধি পেয়ে 111.3 বিলিয়ন দিরহামে পৌঁছেছে, যা চলতি বছরের প্রথম প্রান্তিক গড় বৈশ্বিক বৃদ্ধির হারকে ছাড়িয়ে গেছে। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সংক্ষেপে OECD রিপোর্ট অনুযায়ী পাইকারি ও খুচরা বাণিজ্য দুবাইয়ের অর্থনীতিতে জিডিপির 22.9% অবদান রেখেছে। এছাড়া পরিবহন খাত অবদান রেখেছে 14.1%। অনেকে মনে করে একমাত্র তেলের বিনিয়োগের উপর আস্থা না রেখে এখনকার শাসক ঠিক সময় মতো সুপরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া একটি খাত নয় বরং সব খাতকেই সমান গুরুত্ব দিয়ে অবকাঠামোগত উন্নয়নে জোর দিয়েছে, যার সুফল আজ দুবাই দেখছে। দুবাই বর্তমানে অভিজাত এবং বিত্তশালীদের কাছে বিখ্যাত একটি পর্যটন এলাকা। এখানে দর্শনার্থীদের ভিড় হওয়ার কারণ এই শহরটি একজন পর্যটককে নিরাপত্তা সহ প্রয়োজনীয় সব জিনিস সরবরাহ করতে সক্ষম। এখানে পুলিশ অফিসারদের জীবনযাত্রার মান এতটাই উন্নত যে এখানকার পুলিশ অফিসাররা সাধারণত সেডানের পরিবর্তে বুগাটিন, ফেরারি এবং ল্যাম্বরগিনি চালায়। আজ দুবাই বিশ্বের শীর্ষ ধনী শহরের জায়গায় নিজের নাম লেখালেও এই অবস্থানে আসতে তাদের দেখতে হয়েছে অনেক অন্ধকার সময়ও। যেমন 1990 সালের পারস্য উপসাগরীয় যুদ্ধের প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে, তবে এই খারাপ সময়টাকেই তারা নিজেদের শিক্ষা হিসেবে নেয়, যার কারণে 90-এর দশকেই দুবাই অবকাঠামোতে বিনিয়োগ করার এবং একটি প্রধান পর্যটন শহরে পরিণত করার সিদ্ধান্ত নেয়। আর এ কারণেই তারা অর্থনৈতিক মন্দা থেকে বেরিয়ে আসার পাশাপাশি ক্ষয়ক্ষতি মোকাবিলা করে বিশ্বের ধনী শহরগুলোর একটিতে পরিণত হয়েছে। দর্শক, এই ছিল এবারের বিশ্ব ইতিহাসে। দেখা হবে নতুন কোনো পর্বে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।